বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি কোভিডের মধ্যে তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ হাসান আলী, প্রভাষক ইতিহাস বিভাগ, মজিদুজ্জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের HSC প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আজকে পড়াবো এবং পঞ্চম অধ্যায়ের যে মূল থিমটা হচ্ছে পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন। যে টপিকসটি আমি পড়াবো আজকে হচ্ছে ছয় দফা, 1966 সালের ছয় দফা, সেই বিষয়টি নিয়ে। আমরা মূল বিষয় যাওয়ার আগে কিছু ছবি লক্ষ্য করব। এই ছবিগুলো হচ্ছে 1966 সালের ছয় দফার ছবি। আমরা জানি যে ছয় দফার প্রেক্ষাপটে একটি দিবস পালন করা হতো, সেটিকে আমরা বলি ছয় দফা দিবস। সেই ছয় দফা দিবসের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা নিচে, একটি ছবি দেখতে পাচ্ছি যে আমরা জানি ছয় দফা আন্দোলনের প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের, সমগ্র পূর্ব পাকিস্তানের সর্বস্তরে জনগণ এই ছয় দফার জন্য মিছিলে বা আন্দোলনে সামিল হয়েছিল। আমরা নিচের একটি ছবিতে লক্ষ্য করছি, সেখানে নারী পুরুষ সর্বস্তরের ছয় দফাকে বাস্তবায়ন করবার জন্যে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে এই পাঠ শেষে যে শিখন ফলটি সেটি জানবার চেষ্টা করব। আমরা কী কী শিখব এই পাঠ শেষে? ছয় দফা কখন ঘোষণা করা হয় তা বলতে পারবে, ছয় দফার পটভূমি ব্যাখ্যা করতে পারবে, ছয় দফাগুলো বর্ণনা করতে পারবে, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে ছয় দফার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমরা এখানে ছয় দফা আন্দোলন নিয়ে আমরা সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। আমরা জানি 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে, 17 দিনের একটি যুদ্ধ ছিল, একেবারে শেষ পর্যায়ে পূর্ব পাকিস্তানের যে সীমানা অরক্ষিত হয়েছিল, অর্থাৎ পাকিস্তান ইচ্ছা করলে এই অঞ্চলটিকে আক্রমণ করতে পারত, দখল করে নিতে পারত, কারণ এই অঞ্চলটি ছিল সম্পূর্ণ অরক্ষিত। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের কোনো মানে কোনো রাজনৈতিক মীমাংসা ছিল না। তো 1966 সালে এই মূলত তাশখন্দ চুক্তি, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, 1966 সালের 10ই জানুয়ারি তাশখন্দ চুক্তির মাধ্যমে মূলত এই পাক ভারত যে যুদ্ধের সমাপ্তি হয়। এবং এর পরের মাসে অর্থাৎ 10ই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটি সম্মেলন ছিল, অর্থাৎ সমগ্র পাকিস্তানের বিরোধী দলের একটি সম্মেলন ছিল পাকিস্তানের লাহোরে। সেই সম্মেলনে পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন। ওনারা 5 ও 6 ফেব্রুয়ারি সেখানে অবস্থান করেছিলেন এবং শেষের দিনে বঙ্গবন্ধু তার যে 6টি দফা সম্মেলিত যে দফা সেটি ঘোষণা করেন। এবং আমরা জানি বঙ্গবন্ধু 11ই ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোর বিমানবন্দরে যখন পূর্ব পাকিস্তানে উনি চলে আসছিলেন, সেই সময় মানে পূর্ব পাকিস্তানের সাংবাদিকরা ওনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কী ঘোষণা দিলেন, সেই সময় উনি বললেন যে বাঙালির যে মুক্তির সনদ ছয় দফা সেটি আমি এখানে ঘোষণা করে গেলাম। এবং এই 21শে ফেব্রুয়ারি 1966 সালে এই বঙ্গবন্ধু এই ছয় দফার নাম দিলেন আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি, এবং এই শীর্ষক একটি পুস্তিকা উনি প্রকাশ করলেন। এবং 13ই মার্চ 1966 সালে এই ছয় দফা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে অনুমোদিত হয় এবং আনুষ্ঠানিকভাবে ছয় দফা মানে ঘোষণা করা হয় 1966 সালের 23শে মার্চ। এই ছিল ছয় দফার মূলত মূল যে সালগুলো সেটি আমি বললাম। আমরা একটু দেখার চেষ্টা করব এখন 6টি দফার যে মূল বিষয়গুলো, আমরা একে একে সেগুলো একটু ব্যাখ্যা করার বা পড়ার চেষ্টা করব। আমরা জানি 1 নম্বর, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে সত্যিকার যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে এবং এই যুক্তরাষ্ট্রের সরকার হবে সংসদীয় প্রকৃতির, অর্থাৎ পাকিস্তানের সমগ্র 1940 সালে শেরে বাংলা কে ফজলুল হক পাকিস্তানের লাহোরে একটি প্রস্তাব দিয়েছিলেন যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলগুলো নিয়ে একাধিক রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন। সেটি বলা হচ্ছে যে সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করতে হবে এবং পাকিস্তানকে সত্যিকার যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। যুক্তরাষ্ট্র পরিণত করতে হবে অর্থাৎ সমগ্র পাকিস্তানের শাসন ব্যবস্থা হবে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক এবং এটির যুক্তরাষ্ট্রের সরকার হবে সংসদীয় পদ্ধতি, অর্থাৎ পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটি আমরা বলি সেটি হবে এই সরকারের প্রকৃতি।
আমরা দ্বিতীয় নম্বরটি দেখব, এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের হাতে থাকবে কেবল দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়ে। অর্থাৎ বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়, আর অবশিষ্ট বিষয়গুলো থাকবে অঙ্গরাজ্য প্রদেশগুলোর হাতে। অর্থাৎ মাত্র দুইটি বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, দেশ রক্ষা ও পররাষ্ট্র, অবশিষ্ট সকল বিষয় থাকবে অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর হাতে। আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি যে দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অর্থাৎ বলা হচ্ছে তিন নম্বরে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্য দুইটি আলাদা মুদ্রা থাকবে এবং মুদ্রাটা সহজ বিনিময়যোগ্য হতে হবে, এবং দুই অঞ্চলের দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক যেটা আমরা বলি সেটা দুই অঞ্চলে দুটি থাকবে, এবং যাতে এক অঞ্চলে মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে সেই জন্য কিছু আইন তৈরি করা লাগবে, সেটি বলা হচ্ছে। আমরা চতুর্থ নম্বর আমরা দেখব যে ট্যাক্স, খাজনা এবং কর ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। অর্থাৎ এই সকল বিষয়গুলো যেগুলো রাজস্ব সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো থাকবে মূলত কেন্দ্রীয় সরকারের হাতে, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটি অংশ কেন্দ্রীয় সরকার পাবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে একটি ব্যয় হয় একটি রাষ্ট্র পরিচালনা করবার জন্যে, সেই ব্যয়ের একটি অংশ এই প্রদেশগুলো বা প্রদেশগুলো কেন্দ্রীয় সরকারকে দিবে। আমরা পঞ্চম নম্বর যে দফা সেটি দেখব যে বৈদেশিক মুদ্রার উপর অঙ্গরাজ্যগুলো পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য অর্থাৎ বাইলেটারাল যে অ্যাগ্রিমেন্টগুলো হয় সেগুলো কিন্তু প্রদেশগুলো সেগুলো কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করবে এবং চুক্তি করতে পারবে। অর্থাৎ এইটার মূল সারসংক্ষেপ হচ্ছে যে বাইলেটারাল যে অ্যাগ্রিমেন্ট এবং কমার্শিয়াল রিলেটেড যে ট্রেডগুলো আছে, অর্থাৎ বাণিজ্য এবং বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট, এগুলো প্রদেশগুলো কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা করবে এবং এই চুক্তিগুলো করতে পারবে প্রাদেশিক সরকার। এটি পঞ্চম নম্বরে বলা হচ্ছে। আমরা ষষ্ঠ নম্বরে দেখতে পাবো যে আঞ্চলিক সংহতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং ন্যাশনাল সিকিউরিটি রক্ষা করার দায়িত্ব থাকবে অঙ্গরাজ্যগুলো হাতে, এবং কেন্দ্রীয় সরকার এই অঙ্গরাজ্যগুলোকে আধা সামরিক সেমি মিলিটারি বাহিনী গঠন করবার জন্য একটি ক্ষমতা দেবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে এখন বিজিবি, যেটি পূর্বে বিডিআর নামে পরিচিত ছিল, এটা হচ্ছে আধা সামরিক বাহিনী। এই ধরনের আধা সামরিক বাহিনীগুলো প্রদেশগুলো গঠন করতে পারবে। এ হচ্ছে আমাদের ছয়টি দফার মূল দফা। এবার আমরা জানবার চেষ্টা করব ছয়টি দফার সারসংক্ষেপ। অর্থাৎ আমরা যখন পরীক্ষায় প্রশ্ন লিখব তখন যেন আমরা এই পয়েন্টগুলো দিয়ে একটু লিখবার চেষ্টা করি, তাহলে খাতাটা অনেক দেখতে সুন্দর লাগবে। যখন আমরা প্রথম দফা লিখব তখন শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি লিখব, তারপরে বিস্তারিত লিখব, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিখব, মুদ্রা অর্থ বিষয়ক বিষয় লিখব, রাজস্ব শুল্ক বিষয়গুলো লিখব, এবং বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা বিষয় লিখব, এবং সর্বশেষ যে প্রতিরক্ষা বিষয়, এভাবে আমরা ছয়টি দফার পয়েন্ট আকারে দিব এবং সেটি বিস্তারিত আলোচনা করব। এবার আমরা ছয় দফার গুরুত্ব পড়ার চেষ্টা করব। ছয় দফার গুরুত্বটা কী ছিল বাংলার ইতিহাসে? আমরা জানি ছয় দফাকে বলা হয় বাঙালি ম্যাগনাকাটা। কেন ম্যাগনাকাটা বলা হচ্ছে? এটাকে ম্যাগনাকাটা বলা হচ্ছে এই জন্যে যে আমরা জানি যে ইংল্যান্ডের ম্যাগনাকাটার মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয়েছিল এবং ইংল্যান্ডের জনগণ, সাধারণ জনগণের ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ছয় দফাটি ছিল এমন একটি দফা, ছয়টি দফা, যার মাধ্যমে বাঙালির সাধারণ যে জনগণ সেটা সত্যিকার অর্থে তাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার সেটি ফিরে পাবে, এবং এই জন্যে বাঙালির ম্যাগনাকাটা হিসেবে ছয় দফাকে বিবেচনা করা হয়। তাছাড়া আমরা জানি 1969 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে এই ছয় দফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছয় দফার মাধ্যমে মূলত 1969 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয় এবং 1969 সালের 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে তিনি জেল থেকে মুক্তি পান এবং 1969 সালের 23শে ফেব্রুয়ারি ওনাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তাছাড়া আমরা জানি 1970 সালে যে সাধারণ নির্বাচন, এটি ছিল সমগ্র পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনেও বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ অভূতপূর্ব বিজয় অর্জন করেছিল এই ছয় দফার মূল দফাগুলোর কারণে। এই ছয় দফাটি ছিল মূল হাতিয়ার
আর আমরা জানি এই ছয় দফার মাধ্যমে পরবর্তীতে 1971 সালের মূল যে আমরা যুদ্ধ, 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। এই স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা ঘোষণা দুটিরই একটি গুরুত্ব ছিল ছয় দফা। আমরা মূল্যায়ন একটু দেখবার চেষ্টা করব। বঙ্গবন্ধু কত সালে ছয় দফা কর্মসূচি পেশ করেন, এগুলো মূল্যায়নগুলো তোমরা লিখে নিয়ে আসবে, আমি পরবর্তীতে এগুলো দেখব। ঐতিহাসিক ছয় দফা দিবস কত তারিখে পালন করা হয়, অর্থাৎ ছয় দফা কে কেন্দ্র করে একটি আন্দোলন পালন করা হতো তৎকালীন, এবং এই আন্দোলনের সে সময় 11 জন মারা গিয়েছিল, 11 জনের মধ্যে মনু মিয়া ছিলেন প্রথম শহীদ। তো আমরা লিখে আনার চেষ্টা করব ঐতিহাসিক ছয় দফা দিবস কত তারিখে পালন করা হয়েছিল। এবং 3 নম্বর লিখবো পূর্ব পাকিস্তানের শোষিত নির্যাতিত মানুষের মুক্তির সনদ কী ছিল, এটাই লেখবার চেষ্টা করব। কার নির্দেশে বঙ্গবন্ধু সহ বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করেন, অর্থাৎ ছয় দফার সময় কোন নেতার নির্দেশে, পাকিস্তানি কোন নেতার নির্দেশে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, এটি আমরা দেখার চেষ্টা করব। আমরা উপসংহারের একেবারে দেখার চেষ্টা করব। উপসংহারটি আমরা সংক্ষেপে বলবো এভাবে যে এই 23 বছরের যে শোষণ নির্যাতন বৈষম্য ছিল, এই বৈষম্যের একটি বহিঃপ্রকাশ ঘটেছিল 1966 সালের ছয় দফা, এবং এই ছয় দফার পরবর্তীতে মূলত ছয় দফাটি ছিল মূলত মূল স্বায়ত্তশাসনের আন্দোলন, প্রথম প্রাথমিক আন্দোলন, এবং এর পর ভিত্তি করে তো আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করি। একক কাজ আমরা একটু দেখার চেষ্টা করব। ছয় দফা আন্দোলন কী ব্যাখ্যা করো, তোমাদের সৃজনশীল প্রশ্নের 9 নম্বরে এসে থাকে ছয় দফা আন্দোলন কী ব্যাখ্যা করো, তোমরা ছয় দফা আন্দোলনের একটু ভূমিকা এবং একটু 6টি দফা লিখে উপসংহার লিখে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করবে। তো আজকের মতে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো।